1971 সালে আমি চন্দ্রকোনা কর্ণকুলি রেহন এন্ড কেমিক্যালস লিমিটেডে গ্রুপ লিডারশিপ হিসেবে চাকরি প্রাপ্ত ছিলাম। ওখানে থাকাকালীন আমি শ্রমিক আন্দোলনে জড়িত ছিলাম। আমাদের তখনকার নেতা ছিলেন মরহুম জহুরাবু চৌধুরী, আমাদের সভাপতি ছিলেন। কর্ণকুলি পেপার মিল এবং কর্ণকুলি রেহন এন্ড কেমিক্যালস দুইটাই মালিক ছিলেন দাউদ পশ্চিমা দাউদ চৌধুরী। আমাদের আমরা যখন এখানে চাকরি জয়েন করি, আমি 1967 ইংরেজি চাকরি জয়েন করি, আমরা প্রায় এক বছর, আমি বেশি রেয়ার মিলিয়ে জয়েন করেছিলাম, এক বছর আমরা সম্পূর্ণ কন্ট্রাক্টরের আন্ডারে ছিলাম। সেই হিসেবে আমরা বিশেষ করে খুবই নির্যাতিত ছিলাম, আমরা কোনো কিছু সুবিধা পাইতাম না। আমাদের তখনকার শ্রমিক নেতা আলহাজ জহুর আহমদ চৌধুরী নিবেদিত প্রাণ হিসাবে আমরা ওনাকে সভাপতি করে আন্দোলন আরম্ভ করি। আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে গিয়ে আমরা জহুর আহমদ চৌধুরীর নেতৃত্বে চন্দ্রকোনা থেকে লিচু বাগান হইয়া রাঙ্গুনিয়া কলেজ পর্যন্ত আমরা হেঁটে মিছিল করেছি আমাদের দাবি দেওয়া দেওয়ার জন্য। হঠাৎ করে কর্ণফুলের রেহান এন্ড কেমিক্যালসের 6 জন লোক কেস বিস্ফোরিত হইয়া মারা যাওয়ার পরে আমাদের আন্দোলন আরও প্রবল হলো। মাত্র 10 টাকা আমাদের বেতন বাড়িয়ে দিয়েছিল, তাতে আমরা অনেক খুশি হয়েছিলাম। এই 10 টাকা যে দিতে পারছে, আনতে পারছে, এটা এর আর কেউ আনতে পারে নাই। সেই হিসাবে আমরা 1968 ইংরেজিতে পারমানেন্ট হলাম কর্ণকুলি গ্রাম মিলে 2000 শ্রমিক। এর পারমানেন্ট হওয়ার পরেও আমাদেরকে কঠিন আন্দোলন করতে হয়েছে, কারণ জহুর আহমদ চৌধুরীর মতো নিবেদিত প্রাণ ওনাদেরকে আউট করার জন্য যে কর্ণকুলি সবার মিলে এর আগে মানে ওনাকে প্রায় ইয়া করে দিয়েছিল। আমরা কিছু লোক অর্গানাইজ করে আবার ওনার আমাদের ইউনিয়ন নাম ছিল ওয়ার্কার্স ইউনিয়ন, ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি ছিলেন জহুর আহমদ চৌধুরী। জামশেদ চৌধুরী ছিলেন ওই সময় সমাবেশটা ছিলেন আমাদের বলিষ্ঠ আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা পারমানেন্ট হওয়ার পরে আস্তে আস্তে আমি রাঙ্গুনিয়া কলেজে এডমিশন নিই, আন্দোলনে জড়িত ছিলাম। আমি লেখাপড়া করেছি পতাখালী কলেজ হাই স্কুল কক্সবাজার। আমি 68 আমি SSC পাস করেছি, তারপর এখানে চাকরি জয়েন করেছি। আমি এমনি ইন্টার পাস করেছি আমার ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 72 রাঙ্গুনিয়া কলেজ থেকে। আমি বারাগুনিয়াতে থাকতাম যখন অসহযোগ আন্দোলন শুরু হলো, তখন তো মিলে আমরা বন্ধ করে দিলাম। ওখানে যা দেখেছি এলে কিছু অস্ত্র অস্ত্র ওখানে জোগাড় করছে, পশ্চিমের দিকে বাঁধি রাখছে, এদেরকে এক জায়গায় এক করে রাখলাম। তখন আমাদেরকে অনেকে আমাদেরকে ইয়া বাড়ি যে আপনারা এখান থেকে চলে যান, হাঁটে হাঁটে নদী বেড়াইয়া ওইদিকে মানে কিছু গাড়ি পেয়েছি কিছু পাইনি, এরকম করে আমার বাড়ি চলে গেলাম রাত 12টা সকালে রওনা দিয়েছিলাম। বাড়ি থেকে চন্দ্রকোনা গিয়েছি, পরে ওখান থেকে আবার ফিরে আসার সময় ওখানে আমাকে নামাই হচ্ছে, নামাইয়া আমাকে তেমনি চেক আপ করছে, করে আবার কতটুকু মানে ভিতরে নিয়ে গেল তখন বাস যেটাতে ট্রেন হয় যেটাকে আবার বলে দিলে তুমি চলে যাও, আমাকে রাখে দিয়েছে। এই আর ফিরে আসার কোনো ইয়া ছিল না। দেখি আবার একটা ওই যেটা অফিসার যেটা ছিল ওখানে ওই তখন ওখানে ওদিকে গেছিলো, সেখান থেকে সে আবার আসছে, এসে আবার আমাকে কিছু কথাবার্তা জিজ্ঞেস করছে। তখন আমি বুদ্ধি করে একটা জিনিস বলছিলাম যে আমি রাঙ্গুনিয়া কলেজের ছাত্র ছিলাম, তখন কলেজ ছাত্রকে ওরা ইয়া করতো, আমার মাথায় যখন আসছে আমি হয়তো আমি গেছিলাম ওই দিন, মানে আমি যে ওখানে চাকরি করেছি এটা এটা বললে তো দেখতো না। আমি বলছি আমি কলেজে গেছিলাম যে এখন সরকারে বলতেছে কলেজ খোলার জন্য যাওয়ার জন্য, আমি তখন বলছি আমি কলেজ কবে করবে, কলেজ জয়েন করার জন্য আমি পাস করার জন্য গেছিলাম, এখান থেকে যে পাস করবে না আমি চলে যাচ্ছি। এই কথা বলার পরে সে আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, ব্যবহার করেছে থ্যাংক ইউ বলে আমাকে দ্বিতীয় গাড়িতে আমাকে তুলে দিচ্ছে চন্দ্রকোনার এদিকে তো প্রসারে গেছে, আমাকে মারি ফেলছে ওখানে বাড়িতে গিয়া বললাম আর বিপদ শুনলাম যে ওখানে পাঞ্জাবি যেতেছে,
কিন্তু আমাদের পাড়াটা কিন্তু জমাতে ইসলামের পাড়া। আমার চাষা একটা ছিল আওয়ামী লীগ করতো, বাড়িতে আসিয়া বললো যে চাষ বাকি এখন কী হবে, কারণ আমরা তো আওয়ামী লীগ করি এটা জানে। যাই হোক, তখন এরকম সংকট ছিল, তখন আমরা ছাগলে জয়েন করলাম। চন্দ্রকোনার উসি মুক্তাজ পাড়ে পুকুর পাশ করি, উনিও তো আওয়ামী লীগ করতেন, সেই হিসেবে উনি যখন খবর দিছে যে আমি দিকে দাস অসুবিধা নেই, তোমার দোনো দিকে কাজ হবে, ছাগলিও করবে তোমার কাজ তুমিও করবা, উনির আশ্বাস পেয়ে তখন আমি ছাগলে জয়েন করলাম। চাকুরিয়ে জয়েন করার পরে তারপর তো বিবিসিকে আমরা আসছি যেতেছি এগুলো জীবন হাতে নিয়ে, তো আমি তো আবার ভিতরে থাকি নেই, ভিতরে থাকবে, ভিতরে তো আমাদের থাকার জন্য বলছি না, আমি ওখানে থাকবো না, আমি ওখানে দুবারি বেতন দোতলা হাতির বিল্ডিং আছে না দোতলা থাকছে, এরকম প্রায় তিন মাস পরে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। Cheap.